নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির। কথিত আছে 1200 শতকে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বল্লাল সেন। তিনি এক দেবী মূর্তি আবিষ্কার করেন। যেহেতু মায়ের সেই মূর্তি ঢাকা অবস্থায় তিনি আবিষ্কার করেন, সেই থেকেই নাম হয় ঢাকা এবং দেবী মূর্তির নাম হয় ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী মানে ঢাকার ঈশ্বরী, ঢাকার রক্ষাকর্ত্রী। 71 সালের সময় পাক হানাদার বাহিনীর দ্বারা আক্রান্ত হয় এই মন্দির। পরে মূল কাঠামো অনুযায়ী তা রিস্টোর করা হয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার স্থায়ী প্রতিমা আছে। এখানেই পুজো হয়, দুর্গা পুজো হয়। এছাড়াও সারা বছর ধরে নানা রকম পুজো এখানে হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল বারের ঠাকুরের পুজো, শনিদেবের পুজো। আসুন এবারে পুরো মন্দির চত্বরটা একটু ঘুরে দেখি। ঢাকেশ্বরী মন্দির হলো একটি উপপীঠ। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল বলে কথিত আছে। 1947 সালে যখন দেশ ভাগ হলো, তারপরে 1948 সালে পাক হানাদারদের হাত থেকে দেবী প্রতিমাকে রক্ষা করবার জন্য বিশেষ বিমানে দেবী ঢাকেশ্বরীর আদি যে মূর্তি তা পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। কলকাতায় সেই মায়ের মূর্তি আছেন দেবী ঢাকেশ্বরীর মন্দিরে কুমারটুলিতে। এইখানে যে মূর্তি পূজিত হন সেই মূর্তি রেপ্লিকা। পূজা অনুষ্ঠিত হচ্ছে, ভক্তবৃন্দ উপস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন। এবং জীবনে প্রথমবার এলাম আমি ঢাকেশ্বরী মন্দিরে। চলছে বাৎসরিক শ্রী শ্রী শনিদেবের পূজা। পুজোর সময় যে আমেজ পুরোপুরি তা এখানে উপস্থিত। অপূর্ব সুন্দর পূজার আয়োজন। খোলা আকাশের নিচে ভক্ত সমাগমে এক অপূর্ব অলৌকিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আমাদের সকল পূজিত দেবদেবীর প্রতিকৃতি এখানে আছে। আচ্ছা
বারের ঠাকুরের পূজার মন্ত্র পাঠ হচ্ছে। আমার এইবারের ঢাকা সফরে ঢাকেশ্বরী মন্দিরের দর্শন এই পর্যন্তই। পরেরবার এলে অবশ্যই আবার আসবো এই মন্দিরে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।